বলেছে কেউ যদি নবীর ভালোবাসায় মাঠে নামে পাকের মতো গুলি করে ওকে হত্যা করে ফেলবা আর বুকরে ঝাঁজরা করে দিবা পরোয়া করবা না সে কত বড় আলেম জালেমের সহযোগী কারে বলে জানেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তখন কারারুদ্ধ প্রতিদিন তারে নিয়ম করে পিঠে ব্যথাঘাত করা হয় বুড়া হয়ে গেছেন বয়স অনেক মারতে মারতে পিঠে গোস্তগুলোরে কিভাবে নিয়ে ফেলেছে শুধু একটা আকীদার মাসালা ইখতিলাফ করার কারণে সেই সময়ের মুতাজিলা খলিফা তাল্লার বান্দারে এসে এক কারারক্ষী প্রশ্ন করল হে মহান ইমাম আমি আপনার সূত্রে একটা হাদিস শুনেছি যে ব্যক্তি জালেমের কাছে প্রবেশ করে তার জুলুমে সত্যায়ন করে তাকে সাহায্য করে নবী বলেছেন ও আমার কেউ না আমিও আর কেউ না সে হাউজে কাউছারে আমার ধারে কাছেও আসতে পারবেন তা আপনার কাছে আমি জানতে চাই আমি কি জালেমের সহযোগী যেহেতু আমি কারারক্ষী জেলগার্ড আমার কাজ হলো জেলকে পাহারা দেওয়া আপনার মতো লোকরা যাতে পালাতে না পারে এটাই দেখে শুনে রাখা তো এখন আমি কি জালেমের সহযোগী তিনি বললেন না না তুমি জালেমের সহযোগী না বেচারা খুশি হয়ে গেল বাঁচতে পারল যাক নবীর কেয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানীয় পান করতে পারবো এবং কেয়ামতের দিন নবীও আমার উম্মত বলে পরিচয় দিবে আমাকে কাছে টেনে নেবে ভেতর থেকে সংশয় বের হলো এবার জিজ্ঞেস করলো তাহলে তো আমার কারারক্ষীর চাকরিতে কোনো ঝামেলা নেই নাকি বললেন না শোনো তুমি জানতে চেয়েছো তুমি জালেমের সহযোগী কিনা সহযোগী কাকে বলে জানো যে জালেমের চুলা ছেড়ে দেয় যে খাবার রেঁধে দেয় যে তার ঘরবাড়ি পরিষ্কার করে দেয় তাকে বলা হয় জালেমের সহযোগী তুমি তো সহযোগী না তুমি নিজেও আস্ত একটা জালেম তোমার হাত দিয়েই তো জালেম জুলুম করিয়ে নেয় এখন আদেশ তার বাস্তবায়ন করলে তুমি এজন্য যদি সে পার পেয়ে যায় মানে সে ফেসে তুমি পার পেয়ে যাও তাহলে তো দুনিয়ার যৌক্তিক একটা কথা হলো সব মানুষ পার পাবে একমাত্র ইবলিস ধরা খাবে কারণ আদেশদাতা ইবলিস আদেশদাতা নফস বাস্তবায়নকারী আপনি তো একমাত্র হুকুমের আসামি ফাঁসবে আর বাকি সবাই দুনিয়ায় খালাস পেয়ে যাবে এত সহজ না তোমার হাতটা তো ব্যবহার হচ্ছে বাঁচবা কীভাবে রব্বানা ইন্না আতানা সাদা কেউ যদি নবীর ভালোবাসায় মাঠে নামে পাকের মতো গুলি করে ওকে হত্যা করে ফেলবা আর বুকরে ঝাঁজরা করে দিবা পরোয়া করবা না সে কত বড় আলেম পরোয়া করবা না দিনের জন্য তার কত বেশি কোরবানি আমি তো শুধু তার আদেশ পালন করেছি শুধু কমান্ড রক্ষা করেছি আমি তো ছিলাম হুকুমের গোলাম আমার চাকরি ছিল এটা আল্লাহ ছেড়ে দাও আমারে কিন্তু না কোনো কাজ হবে না সেদিন বরং যাদের আদেশ ওরা করেছিল ওরা উল্টো সম্পর্ক ছিন্ন করে বসবে ইতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব এই হালত দেখে ওরা বলবে আল্লাহ জাস্ট একটা চান্স দাও আরেকটাবার দুনিয়ায় ফিরিয়ে দাও লাউ আন্না লানা কাররা ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না আমরা আমাদের অস্ত্র দিয়ে আমরা আমাদের বাহুর শক্তি দিয়ে ওদের ক্ষমতা পাকাপোক্ত রেখেছি আর ওরাই কিনা আজকে কেয়ামতের দিন আমাদেরকে বিপদে ফেলে দায় মুক্তির ঘোষণা দিচ্ছে আল্লাহ একটাবার চান্স দাও কিভাবে দায় মুক্তি করতে হয় আমরা দুনিয়ায় ফিরে গিয়ে ওদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে আসব কিন্তু সেই চান্স আল্লাহ আর কাউকে দিবেন লাস্টে শুধু একটা দরখাস্ত জানাবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস যেই সমস্ত ইবলিস শয়তান জিন জাতির হোক আর মানুষ জাতির আমাদেরকে বিপদগামী করেছিল আল্লাহ একটাবার ওদের চেহারাটা দেখান না জালহুমা তাহতা আকদামিনা ওদেরকে নিচে ফেলে একটাবার পারাবো লিয়াকুনা মিনাল আসফালিন যাতে করে ওরা হীন ওদের অন্তর্ভুক্ত হতে পারে একটা চান্স দেন জাহান্নামে যাব তো যাব ওর কপালে পাড়া দিয়ে যাব যাতে করে অন্তত দিলটা শান্ত হয় লাভ কি আল্লাহরে বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওদেরকে দ্বিগুণ আযাব দেন ওয়া লানহুম লানান কাবীরা আপনার বড় লানত বর্ষণ করেন দিল দ্বিগুণ তাই বলে আপনিও তো বাঁচতে পারবেন এমন না ও পেল দ্বিগুণ আপনি পেলেন একগুণ আরে কিসের একগুণ জাহান্নামের একটু শাস্তি যদি আপনারে দেয় সইতে পারবেন জাহান্নাম একটা যদি দুনিয়ায় একটাবার যদি জাহান্নামের একটু আগুন এনে ফেলা যেত গোটা জমিনে আর কোনো জিনিস বাকি থাকতো কোনো গাছ আর সবুজ থাকতো কেয়ামত পর্যন্ত একটা গাছ আর ফলতো তো সেই জাহান্নামে কিসের দ্বিগুণ আর একগুণ আপনার যদি জিরো 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 পয়েন্ট ওয়ান এই পরিমাণ শাস্তিও দেওয়া হয় সইতে পারবেন আপনি
তে কারণে সময় থাকতে সময়ের কদর করেন যারা নিজেদেরকে শেষ করছেন আপনার জন্য আরে ভাই নিজে জান্নাতি হতে চাইলে এত কষ্টের তো দরকার নাই আপনার দুয়ারে গিয়ে আপনার ঝাড়ি খায় কি জন্য জানেন নিজের জান্নাত কনফার্ম করার জন্য না আপনি যে জাহান্নামের অনেক নিকটে চলে গেছেন আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী যেমন আবু জাহালের কাছে যায় নবী মূসা যেমন ফেরাউনের কাছে যায় তারাও আপনার মতো তাওগুতার বাতিলের কাছে এসেছে আপনার উপকারের জন্য আরে বন্ধুরে বন্ধু চিনলেন না আরে আপনি কারে মনে করেন আপন এর চাইতে বড় আপন তো আপনার আর কেউ হতে পারে তো এই সমস্ত কারণে সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আমরা যত দিনই প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে নিজের ঘরবাড়ির চাইতেও বেশি আপন মনে করব আল্লাহর যত বেশি ভালোবাসি আল্লাহর কাজ যারা করে তাদেরকেও আমরা তত বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ এমনকি আমার বাপ ফাসেক আর একজন আল্লাহর বান্দা আল্লাহর পথে কাজ করে আমি আমার বাপের চাইতেও তারে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ পারবেন না আমি খেলে তারাও খাবে আমি দুনিয়ায় ভালো থাকলে তারাও থাকবে তাদের দুর্দিনে পাশে থাকব তাদের সুদিনেও নিজেকে জড়িয়ে রাখব সর্বদা আমি তাদের সাহায্য করব যাতে আল্লাহ আমাকে সাহায্য করেন রোজ হাসরে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন